কসরের নামাজের কাজা আদায়ের পদ্ধতি কি? কসরের যে নামাজ, সফরে যদি কোনো নামাজ ছুটে যায়, সেটাতে কসর ছুটে গেল, তাহলে কসর আবশ্যক হলো, সেটা বাসায় এসে কাজা করলে কীভাবে করবেন? উত্তর হলো, বাসায় এসে আপনি কসরে যেটা কাজা হয়েছে যেভাবে সেভাবে আদায় করতে হবে। ধরুন কসরে সফরে জোহর আসর এশা যদি কাজা হয়, তাহলে দুই রাকাত ফরজ হয়েছিল, অতএব বাসায় এসে কাজা করলে কয় রাকাত কাজা করতে হবে? দুই রাকাতই কাজা করতে হবে, কারণ দুই রাকাতই ফরজ হয়েছে আপনার উপরে, অতএব দুই রাকাতই আদায় করবেন। আবার বাড়িতে থাকা অবস্থায় যে নামাজটা কাজা হয়েছে, এটা সফরে যখন আদায় করবেন তখন পূর্ণাঙ্গ আদায় করতে হবে, কারণ বাড়িতে পূর্ণাঙ্গটাই আবশ্যক হয়। তবে সফরে নামাজ কাজা কেন হবে, এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রাখার মতো বিষয়। আমাদের দেশে মুসলমানদের মধ্যে অনেকে আছে নামাজি, আমি ট্রেনে যখন সফর করি তখন আমি অবাক হয়ে দেখি, বিমানে সফর করি যখন তখন অবাক হয়ে দেখি, কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে, সব বসে আছে। এই এই সব মানুষ যে বেনামাজি তা কিন্তু না, খুব ভালো করে বুঝেন, একটা বিমানে 200-300-400 যাত্রী থাকে, 400 যাত্রীর ভিতরে নামাজ কয়জনকে পড়তে দেখেন আপনারা? 2-4-5 জনকেও দেখা যায় কিনা সন্দেহ, তাই না? কেন? এর মানে কি নামাজ, এর মধ্যে নামাজের সংখ্যা এত কম? আমি তো মনে করি না, নামাজের সংখ্যা অনেক বেশি, কিন্তু এত কম লোক নামাজ পড়ে কারণ কি? একটা ট্রেনে যদি 1000 লোক থাকে, 1000 লোকের ভিতরে 10-20 জনও নামাজ পড়তে দেখা যায় না, কারণটা কি? তাহলে বাকিরা কি সব বেনামাজি? না, বেনামাজি না, কিন্তু নামাজ পড়তেছে না, কেন? মনে করে সফরে তো ঝামেলা আছে, বাসা যায় পড়ব, তো এরকমটা করা জায়েজ আছে? জায়েজ নাই। সফরের নামাজ সফরে পড়তে হবে, ওই অবস্থায় পড়তে হবে। আমি তো বহু ট্রেনে দেখা গেছে যে বগিতে নামাজের জায়গা নেই, তো যে বগিতে একটু আপনার দরজার আশেপাশে একটু জায়গা আছে ওখানে বসে পড়ে ফেলছি, ওখানে দাঁড়ায় পড়ে ফেলছি, কিচ্ছু নাই, ওই ফ্লোরের উপরে দাঁড়ায় পড়ে ফেলেন, কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে, না পাক তো দেখা যাচ্ছে না, অতএব পাক কোনো অসুবিধা নেই, একটু বালি লাগবে পরে ঝাড়ে দিয়ে দিবেন, শুধু ফরজটা পড়ে ফেলেন। আর যদি দাঁড়ায় ভারসাম্য ধরে রাখতে না পারেন, বয়স্ক মানুষ হন, তাহলে সিটে বসে কেবলার দিকে একটু ঘুরে যান, যদি কেবলা সেদিকে ঘুরে ইশারা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়তে হবে। আমরা অনেকে আছি সফরে নামাজকে নষ্ট করে ফেলি, মহিলারা অনেকে আছে নামাজ পড়েন না, আমি তো আমার স্ত্রী বোন মা তাদেরকে নিয়ে গেলে ওয়াক্ত হয়ে গেলে যে কোনো জায়গায় নামাজ পড়ে, ওয়াক্ত হয়ে গেলে ইমানদার যে কোনো জায়গায় নামাজ পড়তে হবে, তাকে এক্ষেত্রে কোনো ছাড় নাই। বিমানে আপনি নামাজ পড়বেন, সেখানে যদি সবাই উঠে একসাথে নামাজ শুরু করে দেয়, বিমানের ভারসাম্য নষ্ট হয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে আপনি সিটে বসে কী করেন? যেদিকে কেবলা আছে সেদিকে বডিলি ঘুরেন, ঘুরে আপনি বসে বসে নামাজটা পড়ে ফেলেন, যদি এরকম আশঙ্কা থাকে। আর সৌদি এয়ারলাইন্সে বিশেষ করে নামাজের একটা জায়গা থাকে, অনেক ক্যারিয়ারে থাকে, তো সেখানে গিয়ে আপনি নামাজটা পড়েন, অন্তত ফরজটা পড়ে ফেলেন, এক্ষেত্রে কোনো ছাড় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।